স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। যেভাবে আপনাদের কর্মীদেরকে মন্দির থেকে টেনে হিচড়ে বের করেছে প্রশাসন, এটা নিয়ে কি বলবেন? মন্দির থেকে তো সারা বাংলায় করেছে, গায়ের জোরে আর আটকাবার চেষ্টা, লোক মন্দিরে পুজোও করতে পারবো না, ইচ্ছা করে লকডাউনও করা হয়েছে, তারপরে যারা পুজো দিতে গেছে তাদের সঙ্গে অকথ্য অত্যাচার করা হয়েছে, অ্যারেস্টও করা হয়েছে, কেসও দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এই পরিস্থিতিটা মেনে নেবে, আর ভগবান রামচন্দ্র পুজো করতে গেলে অ্যারেস্ট হতে হবে, জেল খাটতে হবে, দুর্গাপূজার বিসর্জন করা যাবে না, সরস্বতী পুজো বন্ধ হয়ে যাবে, এরকম পশ্চিমবঙ্গে আমরা আশা করি না, আর এটা এখানকার লোক মানবে না। আপনার দেখা যাচ্ছে কেসিআরিতে আপনাদের দুজন পঞ্চায়েত সমিতির সদস্য চলে গেছে, এবং জেলায় বিভিন্ন জায়গায় দল ছেড়ে চলে যাচ্ছে বা ওরা দলে নিয়ে নিচ্ছে, এই প্রবণতাটা কেন দেখা যায়? কি হচ্ছে, বেশি লোক আমাদের দলে আসছে, এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লোক জয়েন করছে, তারা পুলিশ দিয়ে কেস দিয়ে ভয় দেখে দু একজনকে নিয়ে যাচ্ছে, এ তো হবেই, সরকার যেভাবে করছে, প্রশান্ত কিশোর টাকা থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফোন করছে পুলিশ, ফোন করছে আসো নাহলে গাঁজার কেস দেবো, আর্মস কেস দেবো, তো কিছু কিছু লোক হবেই যাচ্ছে, সে সময় হলে আবার ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের দলেও একইভাবে করছে? আমাদের বহু লোককে ফোন করেছে, শুনেছি, আমি খবর পেয়েছি, তারা বলেছে আমাদের, সবাই হয়তো বলছেও না, তো সব পার্টির লোককে ওরা ফোন করছে, হয় টাকা নাও, হয় চাকরি নাও, আর নাহলে কেস দেবো। দাদা, জেলার বন্যা সবাই কীভাবে মনে হচ্ছে? বিজেপি সরকার হবে তখন এইসব সমাধান হবে। জেলার বন্যা পরিস্থিতি নিয়ে কি বলবো, আজও জল জমে আছে প্রায় 15 দিন হতে গেল, জল উঠেছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে, বিশেষ করে যেসব নিচু জায়গা প্রত্যেকবারে জল উঠে, এবারে বৃষ্টি শুরু হয়েছে জোরে, সরকারের তরফে কোনো রকম আমরা এখনো পর্যন্ত উদ্যোগ দেখিনি বা মানুষের কাছে পৌঁছতে দেখিনি, ত্রাণও দেখিনি, তো আমি আশা করব সরকার তাড়াতাড়ি ব্যবস্থা নেবে, আমরাও নজর রাখছি যেরকম সম্ভব হবে লোককে সাহায্য করবো। সেটা ভোট আসলেই মাস্টার প্ল্যানের কথা উঠে খাটালের, আবার ভোট চলে গেলেই মাস্টার প্ল্যানের কথা ভুলে যায়। মাস্টার প্ল্যান দেখি আর ভোট পাওয়া যাবে না, লোকসভাতে ঘাটালে লোক দেখিয়ে দিয়েছে তারা কি চায়, তো যেটা পুরো হয়নি আগামী নির্বাচনে সব পুরো হবে, পরিবর্তন হবে, তখনই মাস্টার প্ল্যান ইত্যাদি সব কিছু আর অ্যাপ্লিকেশন হবে। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির বহু তাবড়তাবড় নেতা শাসক দলে জয়েন করবে, কি বলবেন? স্বপ্ন দেখুন, আর ওনারা তো বলেন, আমরা তো সিটিং এমপি MLA-কে জয়েন করিয়েছি, ওনারা একবার করিয়ে দেখুন না। দাদা, জেলা এবং বাঁকুড়ার সংযোগকারী রাস্তা ধাদিকা ব্রিজ, আজকে সকালবেলায় পার্শ্ববর্তী যে ব্রিজ ছিল সেটি ভেঙে গেছে, সেটিও ভেঙে গেছে, নতুন ব্রিজ মানে পুরানো ব্রিজ যেটা ছিল সেটা নতুন করে দুদিন আগে চালু হয়েছে, যেটা চালু ছিল সেটা ভেঙে গেছে, অনেকদিন ধরে বন্ধ ছিল, ফলে তো লোকের অসুবিধা হচ্ছিল, ভারী গাড়ি যেতে দেওয়া হচ্ছিল না, ওখানে অনেক ঘুরে যেতে হচ্ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষ করে এদিক থেকে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা থেকে এসব গাড়ি আসে, এটা দিয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া দুর্গাপুর হয়ে উত্তরবঙ্গ চলে যায়, তো সেরকম গুরুত্বপূর্ণ রাস্তা, অনেকদিন আমাদের অসুবিধা হচ্ছিল, কিন্তু ছোটো গাড়ি যাচ্ছিল, এবার নিশ্চয়ই পুরনো পোলটা কাজের উপযোগী হয়ে গেছে, চলবে, সরকারের গুরুত্ব দিয়ে ভালো করে করা উচিত, নাহলে কিন্তু এটা খুব অসুবিধা হবে। আমি দেখা সাক্ষাৎ আছে, অনেকদিন যাইনি, প্রফেসরদের সঙ্গে দেখা করা আছে, সেখানে দেখা করতে আছে, সঙ্গে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। বলছি দাদা, রাজ্য জুড়ে তো করোনা সংক্রমণ বেড়েই চলেছে, এর মধ্যেই ট্রেন চালাবে, এইটাকে কীভাবে দেখছেন? না, আমাদের রাজ্য সরকার ধরেই নিয়েছে করোনা তারা আটকাতে পারবে না, তো সেই জন্য তার আটকাবার চেষ্টাও নেই, ইচ্ছাও নেই, যেভাবে লকডাউন করা হচ্ছে এই লকডাউন কোনো মানেই হয় না, এতে কোনো মেডিকেল ফেসিলিটি নাই, এতে কেবল পলিটিক্যাল ফেসিলিটি আছে, আর পলিটিক্স করতে গিয়ে আজকে এই দুরবস্থা হয়েছে, সেই জন্য ওনারা ছেড়ে দিচ্ছেন ভগবান ভরসায়, যার কপালে যা আছে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা না মেনে 7, 10, 11 আপনারা আবার লকডাউন করবে কি বলবেন? কেন্দ্র সরকার এই ধরনের স্বেচ্ছাচারিতা দেখে তারা ঠিক করেছেন যে রাজ্যগুলো তাদের সঙ্গে কথা বলে ঠিক করবে, কিন্তু এরা কেন্দ্র যা বলবে তার বিরোধিতা করবে, উল্টো করবে, আর উল্টো করতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গ উল্টো দিকে যাচ্ছে, মানুষের জীবন বিপন্ন হয়েছে, তবু আমরা বলবো যে কেন্দ্র সরকার সঙ্গে কথাবার্তা বলে ডিসিশন নিন, তাহলে মানুষের সুবিধা হবে, আপনি কেন্দ্রের সব সহযোগিতা নেবেন, কেন্দ্রের কথা শুনবেন না, আর সমালোচনা করবেন, উল্টো করবেন, তারপর বলছেন টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, অভিযোগ করবেন, দুটো একসঙ্গে চলতে পারে। আচ্ছা দিলীপ দা, এই বিচ্ছিন্নভাবে লকডাউন করাতে তো কোনো লাভ হচ্ছে কি? এটা কি লাভ হচ্ছে না, যারা এক্সপার্ট তারাও জানেন, যারা এ ব্যাপারে চিন্তাভাবনা করছেন ডাক্তার থেকে আরম্ভ করে তারা সবাই বলছেন যে এতে চিকিৎসকের কোনো লাভ হচ্ছে না,
টিএমসি বিজেপিকে বা অন্যান্য বিরোধী পার্টিকে আটকাবার চেষ্টা করছে লকডাউন করে, যে ধরনের ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে, যে ধরনের অত্যাচার চলছে, তার বিরুদ্ধে যাতে বেশি বিক্ষোভ না হয় তার জন্য লকডাউনটাকে ব্যবহার করা হয়। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চন একজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।